রোজ রোজ বাচ্চাদের টিফিনে কি দিবেন ভাবছেন? তো আজ একটা এত টেস্টি, একদম ইউনিক টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। নমস্কার, আমি শাশ্বতী, শাশ্বতী কিচেনে সবাইকে স্বাগত। তো ঘরে সকালে রুটি হয়েছিল, সেই রুটি থেকে একটা রুটি নিয়ে আর সেদ্ধ একটা আলু দিয়ে আমি গ্রেট করে নিলাম। আমি আমার ছেলের টিফিন বক্সের জন্য দিচ্ছি, তাই আমি একটা রুটিতে করেছি, আপনারা যে যার পরিমাণ মতো করে নেবেন। এই দেখুন কী সুন্দর আলুটাকে গ্রেট করে নিলাম, যেন একদম তার ফ্রেশ হয়ে যায়। আমি একটু লঙ্কা গুঁড়া নিলাম, একটু ধনে গুঁড়া নিলাম, একটু জিরে গুঁড়া নিলাম। আপনারা এখানে ধনে পাতা থাকলেও ইউজ করতে পারেন, ধনে পাতা নেই। একটু নুন দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে একদম মিহি করে করে নিয়েছি। আর আমি নিয়েছি কাসুরি মেথি, ব্যাস ভালো করে মাখিয়ে নিলাম, চারিদিকে যেন রুটির গায়ে লেগে থাকে। এবার একটা ছুরি দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না কিন্তু, আর সেইটাই আপনারা বেশি করে ভুলে যান দেখছি। তো এই দেখুন রুটিটাকে বেশি করে আমি রোল বেস করে রোল করে নিলাম। এই দেখুন কী সুন্দর লাগছে দেখতে, একদম চট জলদি হয়ে যায়। মানে পাশে একটা রান্না করতে করতেও এটাও আপনি বাচ্চাকে টিফিন বক্সে করে দিয়ে দিবেন, বাচ্চারা হেলদি টেস্টি খাওয়ার। এই যে একটা ডিম ফাটিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এই দেখুন ডিমে ডুবিয়ে আমি জাস্ট আস্তে করে বসিয়ে দিলাম, যে পাশে মোড়া আছে সেই পাশটা করে আমি বসিয়ে দিলাম। দেখুন কী সুন্দর লাগে খেতে। এই যে একটা একটা করে আমি তো একটা রুটি করেছি, ব্যাস আস্তে করে তুললাম, হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটা কেমন হয়েছে, ব্যাস করে সুন্দর করে সাজিয়েও দিলাম। এই যে আমার ছেলের টিফিন বাক্স তো পুরো খালি এসেছিলো, তো আপনাদের কে কীরকম বাচ্চারা খেয়েছে কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।